আইপিএলে পার্পল ক্যাপ পরে খেলতে নামার অনুভূতি জানিয়েছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসে খেলায় ভক্তদের যেই সাপোর্ট পেয়েছেন তাতে ভাষা হারিয়ে ফেলেছেন কাটার মাস্টার। নিজের সোশ্যাল মিডিয়া মুস্তাফিজুর রহমান বলেন, পার্পল ক্যাপ নিয়ে খেলাটা আসলেই অসাধারণ লাগছে, আমার সতীর্থ ও সমর্থক দ্বারা অভিভূত অনুভব করছি যা কথায় প্রকাশ করা যাচ্ছে না। এটা এমন একটা বিশেষ অনুভূতি যা বর্ণনা করা অসম্ভব। আমি এই মুহূর্তগুলো সারা জীবন লালন করব নিশ্চিতভাবেই। আপনাদের সবার সমর্থন ও ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ, চিরকৃতজ্ঞ। পার্পল ক্যাপ পরে খেলার অনুভূতি স্পেশাল তো হবেই। টি টোয়েন্টি ক্রিকেটে দুনিয়ার অন্যতম সেরা লীগ আইপিএল, কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে হালের তারকারা, সবার প্রায়োরিটির লিস্টেই আইপিএল। এই টুর্নামেন্টে দুনিয়ার সব নামি দামি বোলার, ব্যাটার ও অলরাউন্ডাররা খেলেন, আর পার্পল ক্যাপটা একটা স্বীকৃতি যা বোলারদের জন্য নির্ধারিত। আইপিএলে যে বোলার সর্বোচ্চ উইকেট নিয়ে টুর্নামেন্ট খেলতে থাকে তার মাথায় ওঠে ক্যাপটা। এবারের আইপিএলে প্রথম বোলার হিসেবে এই ক্যাপটা দখল করেন কাটার মাস্টার। ফিজের কাছে স্পেশাল মনে হবার আরও একটা কারণও আছে। বাংলাদেশের কোনো ক্রিকেটারই আইপিএলে পার্পল ক্যাপ পাননি, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও নন। সেক্ষেত্রে এটা অনেক বড় একটা প্রাপ্তি যা অবশ্যই মুস্তাকে দেবে বাড়তি অনুপ্রেরণা। ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে সাবেক ক্রিকেটার সবাই প্রশংসায় ভাসাচ্ছেন মুস্তাফিজকে, যা বাড়তি বিশ্বাস দেবার কথা ফিজের। দুই ম্যাচে ৬ উইকেট, পাওয়ার প্লে, মিড ওভার কিংবা ডেথ ওভার, সব জায়গায় কাটার মাস্টারকে ব্যবহার করছে চেন্নাই। মাঠের ভেতর ধোনির গাইডলাইন কিংবা গাইকোয়াদের ভরসা সবই পাচ্ছেন মিস্টার ৯০। সতীর্থরাও ফিজকে গ্রহণ করছেন সাদরে। দেশের হয়ে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না মুস্তাফিজের, দরকার ছিল দারুণভাবে ফিরে আসার। সে ফিরে আসার রাস্তায় হয়তো এবারের আইপিএল। চেন্নাইয়ের মতো সফল একটা দলে নিশ্চয়ই সফলতার মন্ত্র খুঁজে পাবেন এই বাহাতি পেসার, সে প্রত্যাশাতেই এদেশের ক্রিকেট ভক্তরা। তাছাড়া উইকেটের পেছনে থাকা ধোনির কাছ থেকে শেখার সুবর্ণ সুযোগ। মিডিয়কর বোলাররাও ধোনির আন্ডারে বনে যান তারকা, আর মুস্তাফিজ তো এমনিতেই কাটার মাস্টার। জিসান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।